ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে জানাই আপিয়ালি স্লাইফে স্বাগতম। তো আজকের আমি এই রেডি জাস্ট হয়ে গেছি, এখন রেডি টেডি হয়ে গেছি, এখন বাজে 7টা। তো রেডি টেডি হয়ে এখন একটু ওই বাড়িতে যাব, দেখি ওই বাড়িতে আজকের যাই। আর সব থেকে বড় কথা, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, 2 দিন ধরে ভিডিও সেরকম একটা করিনি। তো আমার বিয়ের জাস্ট ভিডিও টিজার দিয়েছি, তো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের তো বলেইছি ভিডিওতে, যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমার বিয়ের ভিডিওটাও আমি আপলোড করব। তো চলো, এটা তো বলাই হয়েছে ভিডিওতে করে বলেছি। তো একটা কথা হচ্ছে, আমি 2 দিন ধরে সেইভাবে ওই বাড়িতে যেতেও পারিনি আমার বাড়িতে। আর আমার ভাইয়ের গতকাল খুবই শরীর খারাপ ছিল, যে চুটকু ভাইটা আমার কোলে তোমরা দেখেছিলে, ওই চুটকু ভাইটার খুবই শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এখন ভালো আছে, খুব ভালো আছে। আজকের আমি ওই বাড়িতে যাচ্ছি ওকে দেখতে, তো কালকের গেছিলাম অলরেডি, ও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এখন ঠিক আছে, তো এখন যাব চুটকু ভাইটাকেও দেখাবো। আর হ্যাঁ, দেখি যাই। আর বাবাই গেছে কাজে আজকে, তো একটু পরে ও বললো আসবে। তো জানি না, যদি রাত হয়ে যায়, অলরেডি এখন বাজে 7টা, যদি বেশি রাত হয়ে যায় আর কোথায় বা নিয়ে যাবে, ঘুরবো আর কোথায় বা কি যাই, কিছুই হবে না। তো দেখা যাক, ও যদি তাড়াতাড়ি আসে হয়তো আধ ঘন্টার জন্য বেরাতে পারি। তো এখন আপাতত ওই বাড়ি যাওয়া যাক, ওখানে গিয়ে একটুখানি অল্প অল্প করি, চুটকু ভাইটাকেও একটু দেখে আসি। তো চলো ওই বাড়িতে যাই। বাড়িতে অলরেডি ঢুকে গেছি, আর উপরে উঠছি, দেখি মা কি করে, চলো দেখি। কি করছো মা? ও বাবা, কি সুন্দর টুনি! দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমাদের ডাইনিং রুম, এখানে একটা কোণায় ঠাকুর রাখা রয়েছে। তো মা আবার টুনি লাইট লাগিয়েছে ঠাকুরের মধ্যে, কালী, যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো আমি বললাম, তো মা টুনি লাইট লাগিয়েছে ঠাকুরের মধ্যে। তো এইটা ডাইনিং রুমের মধ্যে একটা কোণায় ঠাকুরকে সেট করা আছে, যেখানে খাবার টাবার ওইভাবে এঠো যায় না। তো যাই হোক, এই যে আমাদের ঠাকুর ঘর, সেবা যাই হোক। কি তুমি কি চা করবে? আমি তো চা খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আর ভিডিওতে জোরে জোরে কথা বলবে, আস্তে শোনা যায় না, জোরে জোরে বলবে যতটা জোরে পারবে। আচ্ছা চলো দেখি বোন কি করে। দেখি এই ঘরে ঢুকেছি, এই যে ও কে এসেছে, এই দেখো, এই দেখো কে এসেছে, আমি তো বুঝতেই পারিনি যে কে এসেছে। জুতোটা দেখেছি তোর বাইরে, কিন্তু আমি বুঝতে পারছি না যে বৃষ্টি কিনা, অবশ্য তোর মাকে দেখেছি, কিন্তু তুই এসে আসবি সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, কিরে কেমন আছিস বল? ঠিক আছে চলো একটু গল্প টল্প করি, আর আমরা এরকম ফাও হাসতে থাকি, কোনো কথা নেই, বাচ্চা নেই, হেসেই যাই হেসেই যাই। ঠিক আছে, সাথে একটু হাতে হাতে কাজ করলাম। আর একটা কথা হচ্ছে, আমি নিচ থেকে যখন উপরে উঠেছি, তো পুচকুটা ঘুমাচ্ছিল, পুচকু ভাইটা, তো তার জন্য আমি সেইভাবে ঘুমাচ্ছি আর কি, ভিডিও দেখাবো। তো এখন শুনেছি উঠেছে, দেখি নিচে যাই, আমার মার সাথে কাজ হয়ে গেছে যেটুকু করার ছিল। তো দেখা যায় নিচে যাই, আমি দেখাচ্ছি পুচকু কী করছে, ঠিক আছে। আর আজকে ঠাকুর মানে কালী ঠাকুরেরও কিছু ভিডিও করব, ঠাকুরগুলোও দেখাবো যে এখন কতটা রেডি হয়েছে। তো চলো দেখি যাই। এই যে তুমি তাতা করে দাও তো, শোনো তাতা করে দাও তো, তাতা। আর তোমার শরীর ভালো নেই? শরীর ভালো নেই তোমার? শরীর ভালো নেই? আলো বাবল, ও আমার জোনা, ও শরীর ভালো নেই না? এই যে আমার কোলে মাথা রাখো তো, আমার কোলে শুয়ে পড়ো, আমার কোলে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমার কোলে শুয়ে পড়ো, শুলে শুয়ে পড়ো, মাথা রাখো, মাথা রাখো। এই যে দেখো আমার পুচকিটা নাচ করছে, এই যে এখানে
পজ কর। মামাম কি সুন্দর নেচেছিস রে তুই, হেভি সুন্দর হয়েছে। কিছু বল সবাইকে, বল যে সব যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আমার নাচটা দেখে। করবে সবাই করবে, তুই বলেছিস বলে করবে, সবাই করবে। ঠিক আছে, সবাইকে বলে দাও হ্যালো, হ্যাপি কালী পুজো অ্যাডভান্স। আরে নে ভাই বল, এটা হচ্ছে বড় ভাই আর ওইটা চুটকু ভাই, নে বল। জোরে ব্যাস, দেখি এখানে সবাই গল্প করছে। এই যে পিসি এসেছে, ছোট পিসি এসেছে। এই যে সব এরা মোবাইলে ঢুকে গেছে, এরা দুজন এই যে বক 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 করছে। বাচ্চাগুলোর লাস্টের ডান্স দেখালাম, তারপরে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি, আমি একটু আপসেট ছিলাম, তো তার জন্য আর সেইভাবে আমার ভিডিওটা কমপ্লিট হয়নি, আর সেদিন আর এন্ডও করিনি কোনোভাবে। তো মনে হলো যে ভিডিওটা যখন ছাড়বো তো এন্ড হয়নি, আর রাত খাপ ছাড়া এরকম ভিডিওটা দিয়ে তো কোনো লাভ নেই, তাই ভিডিওটাকে এন্ড করছি। তো যদি পুরো ভিডিওটা দেখে আর আমার পুচকিদের যারা ডান্স দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো প্লিজ তোমাদেরকে বারবারই বলছি যে আমাকে কমেন্ট করো, লাইক করো আর অবশ্যই শেয়ার করো, ভালো লাগবে অবশ্যই। তো চলো বাই, ভিডিওটাকে এন্ড করলাম, বাই।